আমি বলছি স্যার, নাট মন্দিরের ওই পাশের ঘরটা কেউ লুকিয়ে আছে। রবিনা ম্যাম ওর জন্যই লুকিয়ে লুকিয়ে জল আর খাবার নিয়ে যাচ্ছিলেন, দেখলেন না? ঠিক ধরেছ, ঠিক ধরেছ, তুমি বেশ বুদ্ধিমতী। কি যেন বলে, আরে ওইটা বিউটি উইথ ব্রেন, ওই ঘরে লুকিয়ে থাকা ব্যক্তিটির নাম নবরুণ রুইদাস ওরফে বনি। আপনি এখানে দাঁড়িয়ে কেন আছেন? যান, অ্যারেস্ট করুন ওনাকে। কোনো লাভ নেই ম্যাডাম, কোনো লাভ নেই। বাকি এতক্ষণে হুশ, মানে সেটা আপনি জানলেন কি করে? ইনটিউশন ম্যাডাম, ইনটিউশন। বাবারা হ্যাঁ স্যার, এদিকে শোনো, স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার আসছেন, তাকে নিতে আমি স্টেশনে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ততক্ষণে এক কাজ করো, কাকুলি ম্যাডামের যা যা বক্তব্য আছে তা রেকর্ড করে নাও, একটাও পয়েন্ট যেন মিস না হয়, ঠিক আছে? আর তারপর ওনার মোবাইলে যে ভিডিওটা আছে সেটা আমাদের কম্পিউটারে কপি করে চা খাইয়ে বাড়ি পাঠাবে। ভালো চাটা, ভালো চাটা। রত্না বলছি কি, স্পেশাল ব্রাঞ্চের অফিসার তো, তারা টেবিলের তলাটাও দেখতে পায়। বাড়ির লোককে ডাকুন। চৌধুরী ওই সামনে পুকুরের দিকে গিয়ে ডান দিকে নিয়ে সামনে। আমার একটা জরুরি ইনফরমেশন দেওয়ার আছে আপনাকে। আমি ডাব্লিউ নিউজ থেকে স্যার, কাকলি। বলুন কাকলি। এটা কি ধরনের ব্যবহার মশাই আপনাদের, নিশ্চয় খালি করে উপরে গিয়ে আড্ডা দিচ্ছেন, তা হঠাৎ করে কেউ যদি লুকিয়ে ঢুকে বসে থাকতো? আমরা কেউ আড্ডা দিচ্ছিলাম না, আমরা ডিসিশন নিয়েছি অফিসার যে আজই পুজো শেষ করে বিসর্জন দেওয়া হবে। যাক, প্রাণে ভয় ঢুকেছে তাহলে। বুক অফ ডেথের আর ঠিক দুটো চ্যাপ্টার লেখা বাকি, পর্ব তিন আর উপসংহার। তবে চিন্তা করবেন না, আমার বিশ্বাস নবরণবাবু ওই দুটো চ্যাপ্টার লেখার আগেই ধরা পড়বেন, কারণ কলকাতা থেকে একজন বড় ইনভেস্টিগেটর আসছেন এই বিষয়টা নিয়ে তদন্ত করতে। আসুন স্যার, আসুন। কে আপনি? রিজু, রিজু চ্যাটার্জি, আইবি। স্যার আমি তো আপনাকে রিসিভ করতে স্টেশনে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো যে এই বাড়িটা ঘুরে যাই। আমি বুঝতে পারিনি আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। ভারতীয় রেল কি উন্নতি করেছে, ঘরটা দেখলেন? দেখে নিচ্ছি, দেখব। কোন ঘর? এই ম্যাডাম গতকাল রাতে একটা ভিডিও রেকর্ড করেছে, তাতে দেখা গেছে যে রুবিনা দেবী কিছু খাবার আর জল নিয়ে কোন ঘরটা, ওই ঘরটা, ওই ঘরটায় গেছেন। ওই ঘর? কিন্তু ওটা তো এমনি পড়ে থাকে। অফিসারের ধারণা ওই ঘরে নবরণ বাবু লুকিয়ে থাকতে পারেন।